হ্যাঁ, আমি হচ্ছে এখন কাজ করছি আরটিভির প্রোডাকশনের একটা ছবি, সেটা ডিরেক্টর হচ্ছে দেবাশিস বিশ্বাস। আমার কো আর্টিস্ট আছে বাপ্পি চৌধুরী, আরও বাংলাদেশের অনেক নামি দামি কো আর্টিস্ট আছে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি নতুন আরও দুটো সিনেমা সাইন করেছি, করা অনেক আগে, এটা নিউজ আপনারা দেখেছেন চ্যানেল আয়ের, আরও দুটো কথা চলছে। বেসিক্যালি হয়ে গেছে কি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একটু ইয়ে হয়ে গেছে, মানে একটু ইন্ডিয়া কেন্দ্রিক হয়ে গেছে, যৌথ বা তাদের সাপোর্টটা নিয়ে কাজ করে। প্রপার যে বাংলা সিনেমা যেটা আমিও করে আসছি সেটা কিন্তু খুব একটা হচ্ছে না। আর এখন যেহেতু খুব ভেরি মাচ কম্পিটিশন হচ্ছে সিনেমা নিয়ে, সেই জায়গাতে ডেফিনেটলি আমি চিন্তা করছি, যেহেতু আমাকে দর্শক ভালো কাজ দেখে অভ্যস্ত সাকিবের সূত্র ধরেই, তো আমি যখন একা কাজ করবো ডেফিনেটলি আরও অনেক ভালো কাজ করতে হবে। অফার তো প্রচুর আসে, এর মধ্যে এক দুটো কাজ হয়তো বা রিসেন্টলি ফাইনাল হতে পারে, বাট নট শিওর কোনটা, সেটা হয়তো বা আবার এরকম কোনো একটা নিউজ আপনাদেরকে জানিয়ে দেবো। আমি আসলে এতদিনে কিছুটা আমার ফ্যান্স যারা বা আপনারাও যারা মিডিয়া পার্সন বুঝে গেছেন, আমি অলওয়েজ কাজকে প্রাধান্য দিই, কারণ প্রত্যেকটা মানুষের আলটিমেট পরিচয় কাজের মধ্যে দিয়ে হয়, না হলে আজকে ক্যামেরা আমার সামনে 5 মিনিট সময় নষ্ট করে চালাতো না। তো আমি কাজকে ট্রাস্ট করি, কাজের কাজ মানুষকে মানে সামনে আগিয়ে দেয় এবং পিছিয়ে দেয়, তো সেই জায়গা থেকে আমি অলওয়েজ সাপোর্ট করে আসছি। নট শাকিব, যে কোনো আর্টিস্টের সাথে গল্পের ক্ষেত্রে যদি হয় এবং আমার সাথে গল্প এবং আমাদেরও পার্সোনাল কিছু ব্যাড বল থাকে ব্যাপার কথার কথার বলে, সেটা যদি মিলে যায় ডেফিনেটলি আমি কাজ করবো।